মা এটা তুমি কি রান্না করছো চিকেন 65 চিকেন 65 এটা কিসের মধ্যে দেবে বানের মধ্যে দেব মেয়ামর থেকে তো রোজই কিনে নিয়ে আসিস আজকে বাড়িতে তৈরি করে দিচ্ছি দেখ কেমন লাগে খেতে রিয়াস কেমন লাগলো এটা দারুণ নমস্কার আজকে আমি চলে এসেছি একটা নতুন আইটেম নিয়ে মেয়ামরের থেকে তো আমরা প্রায় চিকেন 65 কিনে খেয়ে থাকি আজকে আমি চিকেন 65 টা বাড়িতে তৈরি করব কিভাবে তৈরি করব আসুন দেখে নেওয়া যাক চিকেন 65 করতেই প্রথমেই চিকেন লাগবে বোনলেস চিকেন আমি 400 গ্রাম নিয়ে নিয়েছি এর মধ্যে লাগবে আদা রসুন পেস্ট নুন রেড চিলি পাউডার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলা পাউডার টক দই লেবু কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর চিকেন 65 প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব প্রথমে এর মধ্যে ফাটানো টক দই দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন মতো এবার দিচ্ছি 1 টিস্পুন নুন 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন রেড চিলি পাউডার 1 টিস্পুন গরম মশলা পাউডার 2 টিস্পুন আদা আর রসুন পেস্ট 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো 2 টিস্পুন করে চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার এবার একটা লেবুকে হাফ করে কেটে সেই রসটা দিয়ে দিচ্ছি চিকেন 65 এর মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে চিকেন 65 কাবাব মশলা এটা আমি 1 টিস্পুন দিয়ে দিচ্ছি সমস্তগুলো দিয়ে এবার আমি এটাকে মেখে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে আমি আধ ঘন্টার মতো এটাকে ম্যারিনেট করতে রাখব ঢেকে রাখার আগে আমি একটা ডিম ফাটিয়ে তারপরে ঢেকে রাখব এবার এটাকে আমি ঢেকে রাখছি এই বানটা আমি স্পেন্সার থেকে নিয়ে এসেছি এটা চিকেন 65 টা তৈরি হওয়ার পরে এটা মাঝখান থেকে চিড়ে ওই পিসেস গুলোকে এর ভেতরে ঢুকিয়ে আমি চিকেন 65 টা তৈরি করব এই 65 টা যেহেতু আমি মিয়ামর স্টাইলে করছি সেই জন্য আমি প্রথমে একটা সস তৈরি করে নিচ্ছি এর মধ্যে আমি টক দই দিয়ে দিলাম তারপরে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি রেড চিলি পেস্ট দিয়ে দিলাম আর রেড চিলি সস দিয়ে দিলাম সমস্তটা দিয়ে এবার আমি মিক্স করে নিই এই সসটা তৈরি করে নিচ্ছি এমনিতে সাধারণত 65টা ড্রাই হয় যেহেতু মিয়ামর স্টাইলে করছি সেই জন্য একটু গ্রেভি না হলে পাউরুটির ভিতরে দিলে বানটার মধ্যে তাহলে ভালো লাগবে না বানটাকে আমি এবার মাঝখান থেকে কেটে দিচ্ছি এর ভেতরেই স্টাফিং জিনিসটাকে আমি ঢোকাবো এই দেখুন এইভাবে এর ভেতরে স্টাফিংটাকে আমি ঢোকাবো এইভাবে প্রত্যেকটা বানকে আমি কেটে নিচ্ছি বানটা হয়ে গেছে এবার আমি এটাকে ভেজে নেব একটা একটু একটু পিস দিয়ে দিচ্ছি হাই ফ্লেমে ভাজবো না
মিডিয়াম ফ্লেমে ভাজব। একটা লট ভেজে নিচ্ছি, এই লটটা তুলে নিয়ে তারপর পরের লটে আবার পুরোটা ভেজে নেব। এবার এটা হয়ে গেছে, বেশি কড়া করে ভাজব না, তাহলে গ্রেভির মধ্যে দিলে গ্রেভির মধ্যে একটু নরম থাকলে ভালো লাগবে, তো সেই জন্য একটু এই রকমই তুলে নিচ্ছি। এবার বাদ বাকিটা আমি ভেজে নিচ্ছি। সমস্ত চিকেনটাই ভাজা হয়ে গেছে, এবার পরবর্তী পর্যায়ে যাব। সসটা এবার ভালো করে তৈরি করে নিয়ে চিকেনের সাথে মিশিয়ে নেব। প্রথমে আমি আদা আর রসুনটা কুচানোটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর কারি পাতা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এরপরে এর মধ্যে আবার একটু চিকেন 65 মশলাটা দিয়ে দেব। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেন 65 মশলাটা, বেশি না, 1 টিস্পুন মতো দিয়ে দিচ্ছি। আগে থেকে করে রেখেছিলাম দইয়ের মধ্যে দিয়ে, সেটা এবার দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এই যে 65টা তৈরি করছি, এটা আপনারা বানের মধ্যে ঢুকিয়েও খেতে পারেন, অথবা এমনি এমনি শুধু চিকেন 65টা যেটা করব সেটা এমনি নিজেও স্টার্টার হিসেবে খেতে পারেন। এটা বেরিয়ে এসছে, এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। সসের সাথে পুরো মিশিয়ে নিচ্ছি। এটা তৈরি হয়ে গেছে, এবার একটুখানি জাস্ট ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। তো তৈরি হয়ে গেছে, এবার আমি বানের মধ্যে ঢোকাচ্ছি। একটা বানকে আমি এইভাবে কেটে নিয়েছি, আর একটা বানকে আমি উপর দিয়ে কেটে নিয়েছি। এটা এবার তৈরি হয়ে গেছে, তবে আমার ছেলে মেয়ে একটু মেয়োনিজ দিয়ে খেতে ভালোবাসে, তাই আমি এটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এটা স্কিপও করতে পারেন, আর যদি আপনারা পছন্দ করেন তাহলে দিয়েও খেতে পারেন। চিকেন 65 তৈরি, এটা আপনারা বাচ্চাদেরকে গরম গরম পরিবেশন করবেন, আর অবশ্যই জানাবেন যে আমাকে কমেন্টে কেমন লাগলো। আশা রাখছি আপনাদের ভালোই লাগবে। রিয়াজ, কেমন লাগলো এটা? দারুন। মিয়া আমরের থেকে বেটার না ভালো? খুব সুন্দর হয়েছে, মিয়া আমরের মানে মিয়া আমরের মতোই হয়েছে। আচ্ছা, কৃতিকা বল। সঙ্গীতা, খুব 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 সুন্দর আছে, মিয়া বাড়ির থেকেও অনেক অনেক ভালো হয়েছে, খুব সুন্দর আছে।